চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার রাত থেকেই জোরদার আছে নিরাপত্তা। সংঘর্ষে আহত অন্তত 30 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুরুতর আহত 3 জন কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে শুক্রবার সন্ধ্যায় বাজারের আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় টোড়াগড় এলাকা ও সর্দার বাড়ি এলাকার লোকজন। চলে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, সংঘর্ষের পর কি এখনো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে কিনা জানতে চাই, আর একই সাথে আহত যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের কি অবস্থা জানাবেন? সোহার, গতকালকের যে ঘটনা মূলত সন্ধ্যার পরে হচ্ছে, খুবই খারাপ অবস্থা ছিল। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইতালিয়ানো ওপাল গ্লাস, টাইমলেস এলিগেন্স। এই পরিস্থিতি আসলে সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী এবং পুলিশ কাজ করেছিল। রাত 12:30টার দিকে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর মধ্যে কিন্তু নানান ধরনের খবর আমরা শুনতে পাই যে 10 জন মারা গেছে, 5 জন মারা গেছে, 6 জন মারা গেছে। আসলে এর সত্যতা কিন্তু আমরা কোনোভাবেই পাইনি। সর্বশেষ আমি আজকেও কিছুক্ষণ আগে আমি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছি, দলীয়ভাবে শীর্ষ পর্যায়ের বিএনপি যেসব নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলেছি। মৃত্যুর বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য আমরা এখনও পাইনি, তবে গুরুতর আহত আছেন যারা তারা চিকিৎসাধীন আছেন, তাদের আসলে অনেকেই মুমূর্ষ অবস্থায় আছে। আর এমনিতে যারা আহত আছেন তাদের মাত্র 10-12 জন হচ্ছে সরকারি যে হসপিটাল আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বেসরকারি যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বা হসপিটালগুলো আছে সেখানে চিকিৎসা নিয়েছেন। যাদের অবস্থা খুবই মুমূর্ষ তাদেরকে কুমিল্লা এবং ঢাকা চাঁদপুরে রেফার করা হয়েছে। আর এখানে মূলত যে ঘটনাটি ঘটেছে এটা স্থানীয়ভাবে ঘটিয়েছে, অর্থাৎ এই যে অরাজকতা সৃষ্টি করেছে। এবং সবশেষ আমরা জেনেছি যে জেলা আওয়ামী লীগের বিএনপির যে সভাপতি আছেন তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে হাজীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে এবং নতুন করে কমিটি দিবে। শুধু তাই নয়, অন্যান্য যে যুবদল যে সহযোগী সংগঠনগুলো আছে সেসব সংগঠনেরও কিন্তু কমিটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে, অর্থাৎ নতুনভাবে কমিটি দেওয়া হবে। যে কোনোভাবেই হোক, এই হাজীগঞ্জ হচ্ছে চাঁদপুরের কিন্তু বাণিজ্য কেন্দ্র বলা হয়, সেই জায়গাটাতে এই বিশৃঙ্খলা কোনোভাবেই সাধারণ মানুষ মানতে পারছে না এবং মানুষ কিন্তু এক প্রকার আতঙ্কগ্রস্ত। এই বিএনপির আধিপত্য কেন্দ্র করে যেই দফায় দফায় বেশ কয়েকবারই কয়েকদিনই এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এটাকে সামাল দেওয়ার জন্য দলীয়ভাবে যাতে ভূমিকা নেয় সেই দাবিটিও কিন্তু স্থানীয় মানুষজন করছে। সোহার, পলাশ, ধন্যবাদ আপনাকে।